কিশোরগণ নিয়ে কথা হচ্ছে, আমি প্রশ্ন করতে চাই, এই কিশোররা কি পিতা মাতা বিহীন? আপনার ছেলেকে মেয়েকে স্মার্টফোন কিনে দিচ্ছেন, সেই স্মার্টফোন দিয়ে কি লেখাপড়া করছে, নাকি কিভাবে বোমা বানানো যায়, নাকি কোনো খারাপ পর্নোগ্রাফি দেখছে? এই টাইটানিকের এই ডুবে যাওয়ার ডিস্ট্রেস সিগন্যাল দেখেও কিন্তু তারা 14 মাইল দূরে অবস্থান করছিল, কিন্তু সেই জাহাজের নাবিকরা সমুদ্র থেকে অবৈধভাবে সিল মাছ চুরি করছিল, যেটা অবৈধ ছিল, যে জন্য এই টাইটানিকের এই ডুবে যাওয়ার ডিস্ট্রেস সিগন্যাল দেখেও কিন্তু তারা অন্ধকারে বাতি নামিয়ে লুকিয়ে পালিয়ে গিয়েছে। ওরা ভেবেছে আমরা যদি উদ্ধার করতে যাই তাহলে আমরা ধরা পড়ে যাবো যে আমরা অবৈধ কাজ করছি। 14 মাইল দূরে আরেকটি জাহাজ ছিল এসএস ক্যালিফোর্নিয়ান। এসএস ক্যালিফোর্নিয়ানের নাবিকরাও যখন দেখলো যে একটি জাহাজ ডুবে যাচ্ছে, আকাশে ফ্লেয়ার ছড়ানো হয়েছে, ডিস্ট্রেস সিগন্যাল দেওয়া হয়েছে, তারা তখন ভাবলো যে এখন তো গভীর রাত, চারপাশে হিমবাহ, একটু দেখি না কি হয়, মনে হয় কিছুই হয়নি, সকালবেলায় দেখবো কি হয়। এগুলো ভাবতে ভাবতে তারা কিন্তু ওখানে নোঙ্গর করেছিল, তারা কিন্তু এগিয়ে যায়নি। যেই জাহাজটি টাইটানিককে সেভ করতে এসেছিল সেটি ছিল এসএস কার্পেথিয়ান। 56 কিলোমিটার দূরে উল্টা ডাইরেকশনে সে জাহাজটি ছিল। তারাও যখন দেখেছে তারা 56 কিলোমিটার দূর থেকে আবারও 56 কিলোমিটার বাতাসের অপোজিটে এসে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং 705 জন সার্ভাইভারকে কিন্তু তারা উদ্ধার করে। তারা যদি সময় মতো ওই তিনটি জাহাজ যদি রেসপন্স করতো তাহলে হয়তো টাইটানিক নিয়ে মুভি হতো না, এই মহা ট্র্যাজেডি হতো না। এটাই হিউম্যান বিহেভিয়ার। এখন এই যে আজকে কিশোর গ্যাং নিয়ে কথা হচ্ছে, আমি প্রশ্ন করতে চাই, এই কিশোররা কি পিতা মাতা বিহীন? এই কিশোরদের কি কোনো অভিভাবক নেই? তারা কোথায়? তা আপনার তো আগে আপনার সন্তানের খোঁজখবর রাখতে হবে। আমরা সময় দিতে পারি না, বাচ্চাকে দামি মোবাইল ফোন কিনে দেই, দামি মোটরসাইকেল কিনে দেই, এবং আপনার ছেলে কিন্তু ওভার স্পিডিং করে লাইসেন্স না নিয়ে সেই মোটরসাইকেল নিয়ে কিন্তু দুর্ঘটনায় পতিত হয় আপনি সারা জীবন, বিশেষ করে প্রবাসী ভাইদের ক্ষেত্রে। আপনার ছেলেকে মেয়েকে স্মার্টফোন কিনে দিচ্ছেন, সেই স্মার্টফোন দিয়ে কি লেখাপড়া করছে, নাকি কিভাবে বোমা বানানো যায়, কিভাবে অন্যায় করা যায় সেগুলো দেখছে, নাকি কোনো খারাপ পর্নোগ্রাফি দেখছে, সেটা কিন্তু আমরা যাচাই বাছাই করছি না। যদি সমাজের যে আমার ছোটবেলার যদি মাগরিবের পরে যদি কখনো ঘরে এসেছি মায়ের হাতে পিটুনি খাই নাই এমন কোনো অভিজ্ঞতা নেই, তখন বলা ছিল যে মাগরিবের পরে কোনো ভদ্রলোকের ছেলে বাইরে থাকে না, আর এখন তো আপনার ছেলে সারাদিন ঘুমায়, মাগরিবের সময় ঘুম থেকে উঠে, সেটা দেখা দায়িত্ব কার? আমাদের সবাইকে মিলে দেখতে হবে, এবং সবাই যদি আমরা চাই, আজকে আপনারা আইজি স্যারের কাছে যে দাবি করেছেন, আমি জেলার পুলিশ সুপার হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি যে সেই দাবি স্যারের নির্দেশনা পাওয়ার পূর্বেই আমরা কাজ করব এবং আপনাদেরকে একটি নিরাপদ সিলেট শহর উপহার দেব। আমাকে কথা বলার সুযোগ দিয়ে সম্মানিত করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ সহ সামনে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।